বঙ্গবন্ধুর ভাস্কর করতে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করে দেখি কত মায়ের বুকের দুধ খাইছ তোমরা 24 তারিখের পরে আসো খেলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু ইনাল ওয়াস ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লাহ আম সুপ্রিয় দর্শক শ্রোতা নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান আবারও ভাস্কর্য ইস্যুতে একটি বক্তব্য রেখেছেন আমি তার সেই ভিডিওটি দেখেছি এবং সেই ভিডিও থেকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পয়েন্ট এক জায়গায় করেছি তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আজকে সাহস দেখায় ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে সংসদ সদস্য পদটা ছেড়ে দেয় তাহলে তার দলের কিছু দইলাম না এমপিও থাকবো না আওয়ামী লীগের সদস্য থাকবো না আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছো তোমরা জনাব স্বামী মোসমান আমার খুব জানতে ইচ্ছে করে আসলে আপনার কাছে এমপি পদ কয়টা গত দুই সপ্তাহে আপনি বেশ কয়েকবার এমপি পদ ছেড়েছেন বাস্তবতা হলো চুরি করা এমপি পদ কিন্তু ছাড়া এত সহজ নয় মেনে নিতাম যদি জনগণের ভোটে আপনি এমপি হতেন তাহলে হয়তো বিশ্বাস করা যেত যে আপনি এমপি পদ ছেড়ে দিলেও দিতে পারেন যে পদটি আপনি চুরি করেছেন আই মিন জনগণের ভোট চুরি ডাকাতি এবং দিনের ভোট রাতে করে আপনি এমপি হয়েছেন সুতরাং এই পদ আপনি ছাড়ার জন্যে এই পদটি চুরি করেন নাই অতএব এই চোরাই পদ ছাড়া কিন্তু এত সহজ নয় আর দ্বিতীয় কথা হলো বারবার আপনি বলছেন যে এমপি পদ ছেড়ে দিবেন আরে ভাই এমপি পদটা আগে ছেড়ে দেন তারপরে চ্যালেঞ্জ দেন আপনি এমপি পদ ছেড়ে দিবেন এই কথা বলে চ্যালেঞ্জ করার কোনো মানে হয় না এমপি পদটা ছেড়ে দিয়ে তারপরে ফাঁকা বুলি আওরান নাম্বার ওয়ান নাম্বার টু হলো সাত বছর আগে আপনি খেলতে চেয়েছিলেন এবং সেই খেলাটি কিন্তু আপনি খেলতে চেয়েছিলেন আপনার বোনের সাথে আইভির সাথে কিন্তু সেই খেলায় আপনি কিন্তু জিততে পারেন নাই সেই খেলায় কিন্তু আপনি হেরে গিয়েছিলেন আইভি জিতেছে কারণ আইভি মেয়র আর আপনি এমপি মেয়রের পদ কিন্তু এমপির থেকে উঁচু মানের সুতরাং যে আইভির সাথে আপনি খেলতে চেয়েছিলেন সেই আইভির সাথেই আপনি জিততে পারেন নাই সুতরাং আজকে আপনি খেলতে চাচ্ছেন জনগণের সাথে এত সহজ নয় আপনি কি ভেবেছেন যে এটি আইভির সাথে খেলা আর এই যে ভাষাগুলি আপনি ব্যবহার করেন এটি কিন্তু রাজনীতিবিদের ভাষা নয় আপনি যে সন্ত্রাসীদের গডফাদার সেটি কিন্তু নারায়ণগঞ্জের মানুষও জানে বাংলাদেশের জনগণও জানে এটি কোনো রাজনীতিবিদের ভাষা নয় এটি সন্ত্রাসীদের ভাষা কি আপনারা ইসলাম বুঝান আমরা কোরআন পড়ি না বাইশ বছর ধরে চাহাজ ছাড়ি নাই ডেইলি সত্তর আশি রেখা নাফল নামাজ বেশি পড়ি আল্লাহ রহমতে দুই বেলা কোরআন শরীফ পড়ি জনাব শামীম ওসমান আপনি বাইশ বছর ধরে তাহার জুত প্রতিদিন আপনি সত্তর আশি রাখার তাহার পড়েন দুই বেলা কোরআন শরীফ পড়েন আল্লাহ আকবার এত বড় আল্লাহর উলি বাংলাদেশে আছে তা তো আমার জানা ছিল না সত্তর আকাত রাকাত তাহাজ্জুদ পরে এমন মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্মগ্রহণ করেছে বলে কিন্তু আমার জানা নেই রসল্লা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রাকাত আকা রাকাত তাহাজ্জুদ পরেন নাই সাহাবা রাম রা আল আনহম সত্যুর আকা তাসিরাকার পরেন নাই তাবেইনরা পরেন নাই তবে তাবেইনরা পরেন নাই আমাদের যে আইমায় মজুদাহিদিন আছেন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল রহে মাহমুল্লা কেউই রাকাত আকাত রাকাত তাহাজুত পরেন নাই ইমাম বুখারি ইমাম মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই কেউই রাকাত আকাত রাকাত তাহাজুত পরেন নাই ও আল্লাহ আমাদের দেশে এত বড় আল্লাহর অলি আছে তা তো আমার জানা ছিল না ভাই আপনারা কিন্তু সাবধানে কথা বলবেন এত বড় আল্লাহর অলির বিরুদ্ধে আপনারা কথা বলছেন আমার তো ভাই এখন ভয়ে বোক কাঁপছে ও আল্লাহ এত বড় আল্লাহরুলি বাংলাদেশে আছে আমার তো তা জানা ছিল না আল্লাহ আকবর আল্লাহ আকবর জনাব শামীম ওসমান কথাবার্তা কি মেপে বলেছেন আপনি যে কথাগুলো বলেছেন আপনার এই কথাগুলি কিন্তু শয়তান শুনেছে সে চিন্তা করছে ওরে বাপরে বাপ এ যে দেখছি আমার থেকেও বড় চাপা শয়তান কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বক্তব্যগুলি শুনেছে জনাব স্বামী ওসমান শয়তান মনে মনে চিন্তা করছে ওরে আল্লাহ রে আল্লাহ এ যে দেখছি আমার থেকেও বড় চাপাবাজ সত্তর আশি রাখাত তাহাজুত আপনি প্রতিদিন পড়েন, বাইশ বছর ধরে তাহাজুত পড়েন আপনি দুই বেলা প্রতিদিন আন্তিলাবাদ করেন এটি তো শয়তানেও বিশ্বাস করবে না আপনার নেত্রী এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে আপনারা যেমন বলেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক ওই কথার সাথেই আমাদেরকে মিলিয়ে বলতে হয় হাজার বছরের শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা তার উত্তর হচ্ছেন আপনি সুতরাং এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারেন সেটি কিন্তু জনগণ জানে আপনি যে কথাগুলি বলেছেন এ কথাগুলি কিন্তু পাগলেও বিশ্বাস করবে না ধর্ম সবার ধর্মের জবাব আল্লাহর কাছে দিব আর কারো কাছে না কেউ কাছে লাইসেন্স দিতে হইব আমার যে আমি মুসলমান নামে মুসলমান না জনাব শামী মুসমান আপনি তাহাজ্জুদ 22 বছর পড়েন 50 বছর পরেন আর 60 বছর পড়েন আপনি তাহাজ্জুদ 70 রাকাত পড়েন 80 রাকাত পড়েন আর 1000 রাকাত পড়েন কোরআন আপনি দুই বেলা কেন যদি পাঁচ বেলাও পড়েন তারপরেও আপনাকে আলেম হতে হলে লাইসেন্স নিতে হবে আপনি কি ভেবেছেন যে আপনি এমপি হয়েছেন লাইসেন্স লাগে নাই আই মিন আপনি এমপি হয়েছেন জনগণের ভোট লাগে নাই জোর করেই এমপি হয়েছেন আপনি কি ভেবেছেন যে ভোট ছাড়া এমপি হওয়া যায় লাইসেন্স ছাড়া এমপি হওয়া যায় তাই বলে লাইসেন্স ছাড়া আলেমও হওয়া যায় এত সহজ নয় আমি লক্ষ্য করছি যে আপনাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এই জনগণের ভোট জোর করে চুরি করে ডাকাতি করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছেন জোর করে অনুরূপভাবে আপনারা জোর করে আলেম হতে চাচ্ছেন দেখুন জোর করে ক্ষমতায় যাওয়া যায় জোর করে এমপি হওয়া যায় জোর করে মন্ত্রীও হওয়া যায় কিন্তু জোর করে কখনো আলেম হওয়া যায় না এই বিষয়টি কিন্তু মাথায় রাখা প্রয়োজন সব জায়গায় কিন্তু জোর জবরদস্তি চলে না জনাব শামীম ওসমান জোর করে আপনি এমপি হতে পারেন কিন্তু জোর করে কখনো আলেম হওয়া যায় না এই যে আপনাদের মধ্যে একটি প্রবণতা কেউ বা তাথা শিখেই বড় আলেম হয়ে গেছে আবার কেউ পবিত্র কোরআন চারবার খতম দিয়েই সে বড় আলেম হয়ে গেছে আর আজকে আপনি উপস্থাপন করলেন আপনি ২২ বছর ধরে তাহাজ্জুত পড়েন আপনি বড় আলেম হয়ে গেছেন আপনি দুই বেলা কর আন্তিলাবাদ করেন আপনি বড় আলেম হয়ে গেছেন আপনি প্রতিদিন সত্তর আশির আকার তাহাজ্জুদ পড়েন নফল নামাজ পড়েন আপনি বড় আলেম হয়ে গেছেন এটা আলেমের সার্টিফিকেট নয় আলেম হতে হলে লাইসেন্স লাগে আপনি যে বলছেন আমাদেরকে কি লাইসেন্স নিতে হবে হ্যাঁ অবশ্যই লাইসেন্স নিতে হবে এমপি হতে হয়তো লাইসেন্স লাগে না আপনাদের সরকারের আমলে আই মিন ভোট লাগে না এমপি হতে হলে তো ভোট লাগে কিন্তু আপনাদের সরকারের আমলে এমপি হতে ভোট লাগে না আই মিন লাইসেন্স লাগে না কিন্তু আলেম হতে হলে লাইসেন্স লাগে আলেম জোর করে হওয়া যায় না শামীম ওসমান সব জায়গায় এত জোর খাটান কেন সব জায়গায় কিন্তু জোর জবরদস্তি চলে না তাহলে তো এই কথা বলতেন না জনাব শামীম ওসমান কে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে আপনারা অন্যায় করছেন সেই অন্যায়ের প্রতিবাদ করছে ওলামা সমাজ এটাকে আপনি বাড়াবাড়ি বলছেন তারা মোটেও বাড়াবাড়ি করছে না সমাজে কোনো অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করাই হচ্ছে ইসলামের বিধান আর সেটি তারা করছেন সেটিকে আপনি বাড়াবাড়ি বলছেন ইসলাম সম্পর্কে আপনার নলেজ কতটা পুয়োর আপনার এই বক্তব্যেই বোঝা যায় সেই আপনি জোরপূর্বক আলেম হতে চাচ্ছেন জোর করে এমপি হওয়া যায় কিন্তু জোর করে কখনো আলেম হওয়া যায় না এইবার একটা অন্যরকম খেলা এইবারের খেলাটা হচ্ছে সরকারের পরিবর্তন না শেখ হাসিনার পরিবর্তন না আওয়ামী লীগের পরিবর্তন না বিশ্বাস করেন যে আমি যদি খুলে বলতে পারতাম আপনাদের যে খেলাটা হচ্ছে সেই খেলাটা হচ্ছে বাংলাদেশটাকেই একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেওয়ার খেলা জনাব স্বামী ওসমান বাংলাদেশটা কি আপনাদের শাসন আমলে কখনোই কার্যকর ছিল মোটেই না সেই দুহাজার সাল থেকেই বাংলাদেশ একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়ে আসছে সুতরাং আপনার এই বক্তব্য বিবৃতি দেওয়ার মাধ্যমে বরং আপনি জনগণের কাছে হাসির পাত্র হয়েছেন সুতরাং এই জাতীয় বক্তব্য বিবৃতি দিয়ে আর নিজেকে জনগণের কাছে খাটো করবেন না প্লিজ ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য না। কালকে বলবে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না পশু বলবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবে না তারপর দিন বলবে ষোলোই ডিসেম্বর তিরিশ লাখ শহীদদেরকে ওইখানে যে শ্রদ্ধা করা যাবে না তারপরে বলবে পয়লা বৈশাখ করা যাবে না জনাব স্বামী মুসমান আপনার বক্তব্যের এই অংশে আপনি একেবারে ধ্রুব তারার মতোই সত্য কথা বলেছেন তারা এইটার জন্যই কিন্তু আন্দোলন করছে আজকে তারা বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে না কালকে তারা বলবে নারীরা ঘর থেকে বের হবে না এই জায়গায় একটু সংশোধনী আছে সেটি হচ্ছে নারীরা ঘর থেকে বের হতে পারবে কিন্তু অবশ্যই পর্দার সাথে বের হতে হবে এরপরে আপনি বলছেন যে পরশু বলবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবে না হ্যাঁ একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবে না এটা ইসলামে নিষিদ্ধ এরপরে বলবে ষোলোই ডিসেম্বরে তিরিশ লাখ শহীদদের জন্য শহীদ মিনারে গিয়ে সম্মান জানানো যাবে না জি হ্যাঁ সম্মান জানানো যাবে না এটা ইসলাম অনুমোদন করে না শহীদদের জন্য দোয়া করা যেতে পারে কিন্তু কোনো শহীদ মিনারে গিয়ে আপনারা যেভাবে সম্মান দেন বা সম্মান দেখান সেটি ইসলাম অনুমোদন করে না এরপরে আপনি বলছেন যে পহেলা বৈশাখ করা যাবে না জি পহেলা বৈশাখ করা যাবে না পহেলা বৈশাখের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আপনার বক্তৃতার এই অংশে আপনি একেবারেই ধ্রুব তারার মতো সত্য কথা বলেছেন ওদের কেউ থেকে টাকা আসছে। কিন্তু অধিকাংশ সাথে জনাব আপনি বলছেন যে বাইরের থেকে টাকা আসছে এটি তো দেশের জন্য ভালো এই টাকাগুলি দেশের অর্থনীতিতে অবদান রাখবে কিন্তু আপনারা কি করছেন আপনারা দেশের টাকাগুলি বিদেশে পাচার করে দিচ্ছেন সুতরাং দেশের টাকা বিদেশে পাচার করে দেওয়াই ভালো নাকি বিদেশের টাকাগুলি দেশে আসা ভালো বিদেশ থেকে টাকা দেশে আসাই ভালো সুতরাং বাইরের থেকে টাকা আসছে এটি বাংলাদেশের জন্য ভালো আর দ্বিতীয় কথা যেটি বলেছেন যে অধিকাংশ আলেম সমাজ তাদের সাথে নাই হ্যাঁ আপনাদের মার্কা আলেম যারা মানে যারা সত্তর আশিরাকাত তাহাজুদী আলেম কিংবা বাইশ বছরই তাহাজুদ্দী আলেম যারা বা আলিব্বা তাসা শিখে যারা আলেম এই আপনাদের মার্কা আলেম যারা তারা তাদের সাথে নাই আপনি সত্য কথা বলেছেন আর বলেছেন টার্গেট শুধুমাত্র একজন শেখ হাসিনা এই কথাটা একেবারে ধ্রুব তারার মতোই সত্য বলেছেন কারণ টার্গেট ওই একজন ওই লোকটাই কিন্তু বাংলাদেশের জনগণকে জিম্মি করে রেখেছে ওই লোকটাই কিন্তু বাংলাদেশে অশান্তির বীজ বপন করেছে ওই লোকটাই কিন্তু বাংলাদেশে অর্থনীতি ধ্বংস করেছে ওই লোকটাই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছে সুতরাং টার্গেট ওই একজনই আপনি একেবার ধ্রুবতারার মতোই সত্য কথা বলেছেন দর্শক এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ ওয়ালামুকুম রহমতুল্লাহ বহ